হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো তোমাদের বাড়িতে কখনো ছেলে মেয়ে জোর করে তোমরা বিয়ে দেবে না কারণ যদি বিয়ে দাও এই রকমটাই হবে মান সম্মান যাবে ছেলে কিংবা মেয়ে সংসার করবে না তারপরে পয়সা করি মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না এই যে মিনার বাবা মা এই যে এই ছেলেটি ফোকলার সাথে প্রেম করতো সেটা তো জানতো হুম তা সত্ত্বেও জোর করে প্রদীপবাবুর সাথে বিয়ে দিয়েছে বেশ ভালো কথা বিয়ে হওয়ার পরে বাচ্চা ফচ্চা হলো ঠিক আছে তারপরে আমি না প্রদীপবাবুকে খুব ভুল ভাবতাম দেখো যে যার সাথে সংসার করে সে কিন্তু সেই ব্যাপারটা বুঝতে পারবে যে আমার বউ কি বৃত্তান্ত না বৃত্তান্ত সেটা কিন্তু আমরা দূর থেকে বুঝতে পারবো না এবং তোমরাও বুঝতে পারবে না প্রচুর দর্শক প্রদীপবাবুকে যখন বাচ্চা নিয়ে থাকবে বলে গিয়ে ফিরে আসতে হতো মিনার মন খারাপ করে কাদো কাদো ভাবে এবং তারপরে কিছুটা রাস্তায় এসে হাসি হাসি মুখ করত। মানে বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে একটা আলাদা রকমই হাসি কাজ করত। মিনার মধ্যে এটা আমি দেখেছি কিন্তু চলে আসার সময় দুঃখ যাই হোক এটা খুব ন্যাচারাল বাপের বাড়িতে গেলে প্রত্যেকটা মেয়েরই মধ্যে একটা হাসি একটা মানে মুখের মধ্যে একটা আলাদা রকম সৌন্দর্য কাজ করে কিন্তু চলে আসার সময় সেই দুঃখটাই হয় কিন্তু এর ক্ষেত্রে এটা অন্যরকম এর ক্ষেত্রে মানে খুললাম খুললাম প্রেম ব্যাপারটা এই সেই এইগুলো ছিল তো যখন বাপের বাড়ি থেকে প্রদীপবাবু নিয়ে আসতো এবং বেশি থাকতে দিত না সঙ্গে নিয়ে যেত প্রদীপবাবু ওখানে থাকতো নিয়ে চলে আসতো তখন আমরা প্রদীপবাবুকে খুব খারাপ ভাবতাম কত দর্শকরা বলেছে মেয়েদের বাপের বাড়িতে থাকতে ইচ্ছা করে তখন তার জানতাম না এই রকম খোঁট আছে ঠিক আছে তারপরে আমি তো ভাবলাম যে ম্যান্ডির মতন বোধহয় এরাও অভিনয় করছে তারপরে মিনা ওই বাড়িতে গিয়ে কেমন একটা ঠ্যাশ মেরে মেরে কথা বলছিল তাতেই বোঝা যাচ্ছিল যে ওদের সম্পর্ক ঠিক নেই এবং মিনা মানে শ্বশুর বাড়িকে পছন্দ করছে না দেখো আজকে আমাদের বাড়িতে ছোট থেকে ছোট একটা পিন কিনে আনল আমরা বারবার দেখি মনে থেকে আনন্দ হয় যে ওর বাড়িতে ওই পিনটা দেখেছিলাম আমি সেই পিনটা কিনেছি আনন্দ হয় কিনা বলো সেখানে যেখানে মিনা এত কষ্ট করেছে মানে এত কষ্ট ঠিক বলবো না যাই হোক বাড়িঘর তো সেরকম ছিল না সেখান থেকে ভালো বাড়িঘর করছে মনে আনন্দ থাকার কথা পাথর বসছে যখন প্রদীপবাবু জিজ্ঞাসা করছে কি কেমন হয়েছে বলছে আমার বাবার তো নেই বলতে পারবো না ভিডিওর মধ্যে ধরা পড়েছে কি করে বলবো বলো আমার বাপের বাড়িতে তো আমি বাবার জন্মে দেখিনি তাই আরে বাবা মানুষ অনেক কিছু বাবার জন্মে দেখে না কিন্তু স্বামীর মানে স্বামীর কাছে যখন আসে দেখে দেখো আজকে আমরা বাবার বাড়িতে কত বছর থাকি কত বছর থাকি তাই না অনেকে ষোলো বছর থেকে বিয়ে করা শুরু করে যারা অল্প বয়সে করে এবং যারা প্রাপ্ত বয়সে করে তখন কত থেকে হয় চল্লিশ থেকে শুরু এই চল্লিশ নয় সরি চব্বিশ থেকে ভুল বলছি চব্বিশ থেকে বিয়ে করাটা শুরু হয়ে যায় তো এবার করতে 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 যার যেরকম সময় মতন সে করে তো কথা হচ্ছে তাহলে আমরা বাচ্চি ধরো কেউ ধরো কথার কথা বলছি কেউ ধরো ষাট বছর বাঁচত কেউ সত্তর বছর তার গড় তাহলে সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িটাই কাটিয়েছে তাহলে বাপের বাড়ি যে জিনিসটা দেখেছে সেখান থেকে শ্বশুর দেখাটা খুব স্বাভাবিক আর দ্বিতীয় কথা হচ্ছে যত দিন যাচ্ছে তত উন্নত হবে না আমরা ছোটবেলা যে জিনিসটা দেখেছি এখন তার থেকে কত উন্নত আবার যখন আমরা বৃদ্ধা হয়ে যাব তখন আরো উন্নত হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তো আমার ওই জিনিসটা খুব খারাপ লাগলো যে একটা বাড়ির বউ স্বামী ভালোবেসে জিজ্ঞাসা করছে কিছু অশান্তি হয়েছে তারপরেই এই ঘটনা ভাবলাম অত্যাচারিত হয়েছে দেখো একটা মেয়ে যদি সত্যিকারের অত্যাচারিত হয় সে কারো কথা শুনবে না সে পালানোর চেষ্টা করবে ওখান থেকে এবং সেখানে গিয়ে থানায় গিয়ে সে রিপোর্ট করবে যে আমার সাথে এই হয়েছে পরিবারের লোক থাকুক চাই না লাগুক না থাকুক এবং পরিবারের লোক যদি সাপোর্ট করে তাহলে তো খুব ভালো বিষয় তো তখন কিছু করলো না তারপরে ওকে নাকি বোঝানো হয়েছে শুনলাম যা যে ওদের যে ভিউর্স আছে জলপাইগুড়ির কাকু কাকিমা তারা বুঝিয়েছেন যে এইসব করো না হয় ফিরে যাও নয় মিউচুয়াল ডিভোর্স দিয়ে দাও হ্যাঁ সত্যি তো একটা সম্পর্ক যখন ওয়ার্কআউট করছে না তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো যেখানে মন সায় দিচ্ছে না তো যাই হোক একে এর উকিল যা নাচিয়েছে সেই আর উকিল তো সব সময় চাইবে যে কেস ধরে রাখতে সে যে কোনো উকিল বাবা বেশিরভাগ উকিল এটাই চায় যে আমার মক্কেলের কেসটা আমি ধরে রাখবো যতদিন ধরে রাখবে ততদিন তো এই হাবি জাবি করে পয়সা খেয়ে যাবে এই স্ট্যাম্প পেপার এই সেই এটা সেটা ঠিক আছে এই ডেটে পয়সা ওই ডেটে এটা হবেই মিউচুয়াল ডিভোর্স নিয়ে নিলে সেটা এবং স্বামী যে মিউচুয়াল ডিভোর্স দিতে রাজি কিনা সেটাও তো জানতে হবে মিউচুয়াল তো দুজনের মানে কি বলবো দুজনের মনের ইয়ে থাকলে সেটাকে সায় দেয় ঠিক আছে ওর যদি মনে করে থাকে যে আমি ভুল করেছি কিন্তু ভুলটা যদি বুঝতে পেরেও বাচ্চাটির দিক মানে বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে স্বামীর কাছে ফিরে আসা উচিত ছিল ঠিক আছে এবার তোমরা অনেক সময় অনেকেই বলে যে বাবা মেয়ের বাবা মা ছোটো হবে কেন আমাদের সমাজে মেয়েরা খুব অবহেলিত তো তাই মেয়ের বাবা মারাই ছোট হয় কিন্তু দেখো ছোট বড় এইটা ভাবলে চলবে না যদি একটা সংসার একজনের মুখের কথার দ্বারা বেঁচে যায় তাহলে সেটা ছোট বড় কী আছে মেয়ে তো সুখে থাকবে আফটারঅল তো সেটাই হচ্ছে কথা যাই হোক তো এই হচ্ছে বিষয় হুম তো প্রদীপবাবু কিন্তু খুব চেয়েছিল যে চলে আসতে দেখো তারপরে প্রদীপ দেখিয়ে দেখিয়ে ও করছে ও করছে পাল্লা দিয়ে দুজনে সমতালে করছে এবং ও ডিভোর্সটা যাতে প্রদীপ বাবু তাড়াতাড়ি দিয়ে দেয় মানে কত বড় মূর্খ ভাবুন হ্যাঁ মানুষের সোশ্যাল মিডিয়া তুমি কাজ করছো সোশ্যাল মিডিয়ায় তুমি যদি তোমার প্রেম থেকেও থাকে তার সাথে তুমি ঘুরতে এগুলো বলছো এগুলো করে কন্টেন্ট করে পয়সা রোজগার করছো কিন্তু তোমার যে কতটা মানে হ্যাম্পার হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না ঠিক আছে আর সেইটা এখনো তো কেসটা তো মেটেনি তো যাই হোক এই সমস্ত তো হলো কিন্তু যেই ছেলেটার সাথে মিনা মানে চার হাত ধরে মিনা বাড়ি থেকে বেরিয়েছে ছেলেটি একেবারেই ভালো না আমার তো কোনো দিক থেকে না লুক না কিছু না কর্মক্ষমতা মানুষ একটা দিক থেকে ভালো থাকে আর ছেলেটার সম্বন্ধে যা যা উঠে আসছে মনে হচ্ছে পুরো পাক্কা একটা চিটিং চিটিংবাজ ছেলে তাহলে দেখো আমি একটা ভালো জীবন যাপন করব বলে একটা চিটিং চিটিংবাজ ফক্করের পাল্লায় পড়ব বলো আজকে দেখো মোহ ভালোবাসা এটা মিনার মধ্যে রয়েছে তাই আমরা যেই বুদ্ধিগুলো দেব ওগুলো ও নেবে না কারণ ও নিজে যেটা ভালো বুঝবে ও এখন কিন্তু সেটাই করবে ঠিক আছে আমাদের কথা নেবে না কিন্তু দেখো জীবনের প্রত্যেকটা পদক্ষেপ না একটু ভেবে ভেবে ফেলতে ও এক বাচ্চার মা ওর ম্যাচুরিটিটা এসেই গেছে ঠিক আছে কারণ যদি না ফেলো এমন তুমি ডিসিশন নেবে যে তোমাকে সারা জীবন পস্তাতে হবে আর ওই যে ফোকলা এমন একটি ছেলে যে কিনা মিনাকে ভেঙে ভেঙে খাবে এবং তোমরা ভাবতে পারছ মিনার ইউটিউবের সমস্ত ও হ্যান্ডেলিং করছে অত বড় আস্পর্ধা তাহলে মিনা পাঁচ লক্ষ টাকার শোক কাটিয়ে এই বাড়িতে আসলো কিন্তু এখানে এসে পুরোটাই নিঃস্ব হয়ে যাবে না তো দেখো বাবা মা দাদা দিদি এই দাদা বৌদির জন্য করবে এটা ভালো কথা একটা ছেলে যদি তার বাবা মায়ের জন্য তার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য করে কিন্তু একটা মেয়ে কেন করতে পারবে না বাড়ি ঘরের জন্য সেটা ঠিক আছে কিন্তু যেই করে পড়েছে ফক সে সব টাকা পয়সা নিঃস্ব করে দেবে না তো আমার উচিত যে ডিভোর্সটা যেরকম চলছে চলুক কোনো না কোনো একদিন তো হবে ডিভোর্সটা তো সেই দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকা উচিত তারপরে টাকা কামাচ্ছে ভালো টাকা কামাক ভালো করে একটা ব্যবসা বা কিছু করুক যাতে সেটা সারা জীবন সারা ভবিষ্যৎ ধরেও সেই জিনিসটা করতে পারবে কত ইউটিউবাররা তো দেখলাম টাকা ইউটিউব থেকে টাকা নিয়ে নিয়ে বিজনেস শুরু করে দিয়েছে ভালো বিজনেস করছে আমার মনে হয় সেটা করাই উচিত এই ছেলের এই ফক্করের ফক্কর বাসটার পার্লার থেকে বেরিয়ে আসা উচিত একদম থার্ড ক্লাস মোস্ট থার্ড ক্লাস ছেলে একদম মিনাকে ভালোবাসি সব ঠিক আছে আজকে ভালোবাসি আজকে দেখো দাদা বৌদি মা বাবা কিন্তু কত মাস কত মাস একটা সময় থাকতে থাকতে বিরক্তি বোধ হবে ঠিক আছে সেই সময়টা কিন্তু সবারই ও ঘৃণার পাত্র হয়ে যাবে ঠিক আছে তাও তো বৌদি এখনো চ্যানেল খোলেনি বাবা বৌদি এখন হাব ভাবগুলো দেখে নিচ্ছে কার কি বৃত্তান্ত এরপরে বৌদি যখন চ্যানেল খুলবে তখন আবার দেখো ও মিলিকে ল্যাং মেরেছে ও আর ওর বর মিলে ঠিক আছে প্রদীপবাবু মিলে এবার ওর বৌদি আবার একে না ল্যাং মেরে উপরে উঠে যায় এই তো চলছে ঠিক আছে তখন একটা সময় দেখা গেল মিনা ফিল করলো যে আমি খুব ভুল করেছি বাচ্চা ফেলে স্বামী ফেলে শ্বশুরবাড়ি ফেলে অন্তত বাচ্চার মুখের দিকে তাকে অনেকে থেকে যায় ঠিক আছে কিন্তু সেই সময়টা ভুল আর কোনো লাভ নেই না ঘাটকা না ঘাটকা এরকম রয়ে গেল আর কি লাভ বলুন দর্শক বন্ধুরা তো যাই হোক মিনাকে যেটুকানি আমার মেসেজ দেওয়ার ছিল দিয়ে দিলাম আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস অবশ্যই জানাবেন চলুন টাটা এখানেই রাখছি ভিডিওটা